হ্যালো ভিউয়ার্স, সকলকে আবারও স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলেই। প্রিয় ভিউয়ার্স, এই নোটিফিকেশনটি এসেছে আমাদের ত্রিপুরা রাজ্যের এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে স্কলারশিপ এবং আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড সম্পর্কিত বিজ্ঞপ্তি। চলুন বিস্তারিত দেখে নেব। প্রথমে বলা হয়েছে, তফসিলি জাতি কল্যাণ দপ্তর দ্বারা নিম্নলিখিত প্রকল্পের অধীনে বৃত্তি বা পুরস্কার পাওয়ার জন্য যোগ্য তফসিলি জাতি ছাত্রছাত্রীদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন বিএমএস পোর্টাল www.bms.tripura.gov.in এর মাধ্যমে আবেদন করার আহ্বান করা হচ্ছে। তো প্রথমে এই যে স্কিম বলা হয়েছে, একটি হচ্ছে প্রি ম্যাট্রিক স্কলারশিপ, আরেকটি হচ্ছে ডক্টর বিআর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড। তো প্রি ম্যাট্রিক স্কলারশিপ কারা পাবেন? যারা ক্লাস সিক্স থেকে এইট অবধি আপনারা পড়াশোনা করছেন বা রিসেন্টলি আপনারা পাশ করেছেন, আপনাদের জন্য। তো তার জন্য যোগ্যতা কী কী লাগবে? বলা হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে পিআরটিসি লাগবে আপনাদের অবশ্যই, এবং এসসি কমিউনিটি থেকে আপনাদের হতে হবে, মানে এসসি হতে হবে, এবং স্টাডি বলা হয়েছে ক্লাস সিক্স থেকে এইট, এবং কোনো ইনকাম সার্টিফিকেট সেক্ষেত্রে প্রয়োজন হবে না। আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে, লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের 30 তারিখ। আপনাদের অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন যারা ক্লাস সিক্স থেকে এইট অবধি পড়াশোনা করছেন আপনারা। এবারে যে আরেকটি স্কিম, সেটা হচ্ছে ডক্টর বিআর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড। কারা পাবেন? যারা ক্লাস সিক্স থেকে নাইন এবং মাধ্যমিক টুয়েলভে আপনারা পড়াশোনা করছেন, মানে ক্লাস টেন টুয়েলভে পড়াশোনা করছেন, ক্লাস সিক্স থেকে শুরু করে আপনারা পাবেন ডক্টর বিআর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড। বলা হয়েছে পারমানেন্ট রেসিডেন্ট ইন ত্রিপুরা, মানে আপনাদের অবশ্যই পিআরটিসি থাকতে হবে এবং আপনাদের এসসি হতে হবে, এবং বলা হয়েছে পাস্ট ইন লাস্ট ইয়ার অ্যানুয়াল এক্সামিনেশন ফর ক্লাস সিক্স থেকে ক্লাস নাইন অ্যান্ড টিবিএসসি সিবিএসসি আইসিএসসি বোর্ড এক্সামিনেশন ফর মাধ্যমিক অ্যান্ড হায়ার সেকেন্ডারি স্টেজ অ্যালং উইথ 60% মার্কস অ্যান্ড অ্যাবাভ। বলা হয়েছে আপনারা যারা ক্লাস সিক্স থেকে নাইন অবধি পড়াশোনা করছেন বা ক্লাস টেন বা ক্লাস টুয়েলভে আপনারা পড়াশোনা করছেন বা যারা পাশ করে গেছেন আপনারা ক্লাস টেন টুয়েলভ, আপনারা পাবেন ডক্টর বিআর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড। আপনাদের অবশ্যই লাস্ট যে আপনারা পরীক্ষাটা দিয়েছেন সেখানে আপনাদের 60% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা ডক্টর বিআর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ডটা পাবেন। মানে যারা ক্লাস টুয়েলভ পাশ করে গেছেন, যারা ক্লাস সিক্স পাশ করেছেন, সেভেন পাশ করেছেন, এইট পাশ করেছেন, বা ক্লাস যারা নাইন পাশ করেছেন, মাধ্যমিক পাশ করেছেন, টুয়েলভ পাশ করেছেন, সেটা তো আমি বললামই। এক কথায় ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভ অবধি আপনারা যারা পড়াশোনা করছেন বা যারা পাশ করে গেছেন, আপনারা কিন্তু ডক্টর বিআর আম্বেদকর মেরিট অ্যাওয়ার্ড পাবেন। লাস্ট ডেট হচ্ছে অক্টোবরের 30 তারিখ, আপনাদের অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তো আবেদন করার সময় আপনাদের যে যে ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে রেশন কার্ড, এসসি সার্টিফিকেট, পিআরটিসি, আধার কার্ড, ব্যাংকের পাসবই এবং মার্কশিট। আপনাদের অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। তারপর বলা হয়েছে ছাত্রছাত্রীদের আবেদন করার পর অবশ্যই আবেদনপত্রটি আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে সেটা জমা দিতে হবে। অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করার পর আপনারা একটা অ্যাকনোলেজমেন্ট পাবেন, সেটা কিন্তু আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে হবে। এবং বলা হয়েছে যদি আপনারা আবেদন করতে না পারেন সেই উপরে উল্লেখিত ডেটগুলির মধ্যে, তাহলে কিন্তু আপনারা স্কলারশিপ পাবেন না বা মেরিট অ্যাওয়ার্ড পাবেন না, সেক্ষেত্রে কিন্তু আমাদের তফসিলি জাতি কল্যাণ দপ্তর দায়ী থাকবে না। তো যখনই নতুন নোটিফিকেশন আসবে সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ত্রিপুরা শিক্ষা সংক্রান্ত স্কলারশিপ সংক্রান্ত যে কোনো নোটিশ পেতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।